Hello students, আজ আমরা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বেসিক ইংলিশ থেকে idiomatic, preposition, one word substitution এর প্রশ্নগুলো দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসএসসি বিভিন্ন एग्जामে আর এই ভিডিওটা WBCS WBP যে পুলিশের মেইন পরীক্ষা হয় তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ एग्जामে যে সমস্ত ইংলিশ প্রশ্ন হয় তার উপর বেস করে সো নাও লেটস স্টার্ট ডিকশন দেখো 1 থেকে 4 নম্বর প্রশ্ন কি করতে বলা হয়েছে Choose the word that best express the groups of the word out of four alternatives. Chatti alternative mode, jeta sobte ke beshi similar ortho prokash korbe, so answer ta amake choose korte hobe. So now let's start. Prothom proshno dekho that which is outdated or out of use, jeta bortomane byabohar kora hoy na, orthat opochulito, take ki bola hoy ancient. Stable, obsolete, absolute. সঠিক অ্যানসার হবে এখানে অনেকে ভুল করে ancient করে কিন্তু ancient হবে না ancient মানে পুরাতন অ্যানসার হবে obsolete যেটা প্রচলিত নয় আগে ব্যবহার হতো কিন্তু বর্তমানে ব্যবহার করা যায় না বা হয় না সেই ধরনের ওয়ার্ডকে obsolete বলে Next question, question number 2 The government which is run by the rich class ট্রান্সার কি হবে যে সরকার রিচ ক্লাস অর্থাৎ অভিজাত শ্রেণী দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে প্রোটোক্রেসি অটোক্রেসি রিচ রুল এন্ড ঘোস্ট তো ধনী সম্প্রদায় দ্বারা পরিচালিত সরকারকে বলা হয় প্লুটোক্রেসি এখানে আগেকার দিনে অভিজাত বা জমিদার পরিবার দ্বারা দেশ বা সরকার চালানো যেত সেই ধরনের সরকারকে সাধারণত প্লুটোক্রেসি বলা হয় এখানে অ্যান্সার হবে এই অপশন সঠিক অ্যান্সার না জানা থাকলে অনেকেই রিচ রুল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কিন্তু সঠিকটা জানার পরই আমাদের টিক মারা চলবে না ছাড়া কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি নেক্সট প্রশ্ন ওয়ান হু ইজ এনগেজড ইন ফাইটিং এ ব্যাটেল অর এ ওয়ার যে যুদ্ধে লিপ্ত থাকে বা যুদ্ধ থেকে আনন্দ খোঁজে তাকে কি বলে এখানে ফাইটার মিলিটারি বেলিগ্রেন্ট অ্যান্ড ফার্স্ট চারটি অপশন আছে তো সঠিক অ্যান্সার কোনটি হবে ফাইটার হবে না অ্যান্সার এখানে কারণ ফাইটার মানে যোদ্ধা কিন্তু এখানে বলেছে ওয়ান হু ইজ এনগেজড ইন ফাইটিং এ ব্যাটেল অর ওয়ার যে যুদ্ধে লিপ্ত থাকে বা যুদ্ধ যার পেশা তাকে বলে বেলিগ্রেন্ট অ্যান্সার হবে এখানে বেলিগ্রেন্ট যুদ্ধপ্রিয় লোক Question number 4 A person who is indifferent to pain and pleasure. Taki bole stoic, saint, recluse and hermit. Recluse or hermit. To sothik answer kunte hobe person who is indifferent to pains and pleasure. Orthat dukkho anonde jar udasin. সেই ব্যক্তিকে সাধারণত স্টয়িক বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু আসার সম্ভাবনা বিভিন্ন পরীক্ষায় খুব বেশি এর আগে অনেকবার এসেছে অনেক পরীক্ষাতেই স্টয়িক বলে অ্যান্সার হবে এ অপশন কোয়েশ্চেন নাম্বার 5 হুইচ প্রেফিক্স ক্যান বি ইউজড উইথ দি ফলোয়িং ওয়ার্ডস বিহেভ গাইড অ্যান্ড ইউজ প্রেফিক্স মানে হচ্ছে পূর্বে একটা ওয়ার্ড লাগিয়ে নতুন শব্দ গঠন করা হয় তো এখানে কোন প্রেফিক্সটা ইউজ করলে এই তিনটি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে ইন ডিস মিস এবং ফ্রি তো ইন দিয়ে তিনটা হবে না ইন বিহেভ ইন গাইড ইন ইউজ হয় না তো ডিসটা হবে কি ডিস বিহেভ ডিস গাইড ডিস ইউজ সেটাও হবে না তো মিসটা সঠিক অ্যান্সার হবে মিস বিহেভ মিস গাইড মিস ইউজ তো অ্যান্সার হবে সি অপশন সঠিক প্রেফিক্স হবে সি মিস প্রেফিক্স বসার পর এদের অর্থের পরিবর্তন হচ্ছে অপোজিট মিনিং আসছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এখানে দেখো ছয় থেকে নয় পর্যন্ত কী বলা হয়েছে পিক আউট অফ দি ওয়ার্ড হুইচ ইজ কারেক্টলি স্পেল্ড যেটি সঠিকভাবে উচ্চারিত হয়েছে বানান করা হয়েছে এখানে সঠিক বানানগুলো আমাদের চুজ করতে হবে কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড তো এখানে দেওয়া হচ্ছে অ্যাম্বাসেডার
অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার এবং অ্যাম্বাসেডার এখানে সঠিক বানান কোনটি হবে দেখো এ এম বি এ এস এস এ টি ও আর অ্যাম্বাসেডার এখানে আছে এ নাই এখানেও তাই ই আর আছে তো সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে এ অপশন অ্যাম্বাসেডার এ এম বি এ এস এস এ ডিও গার এটা মনে রাখবে এস এস এ ডিও গার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাওয়েল নিয়ে কনফিউশন হয় এ হবে না ই হবে তো এইগুলোই শান্ত মিস্টেক হয়ে থাকে তো এখানে মনে রাখবে এ আসবে কোশ্চেন নাম্বার সেভেন অস্পিসিয়াস 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 এবং অস্পিসিয়াস সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে অস্পিসিয়াস এ ইউএস পি আই সি আই ও ইউএস এটাই হচ্ছে স্কাইগ্লি স্পেলড ওয়ার্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট অ্যানসেস্টার 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 এবং অ্যানসেস্টার অ্যানসেস্টার সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে অ্যানসেস্টার এগেন সি কি এস টি ও কার ডবল এস হবে না এখানে আর এখানে সি নেই তো সঠিক অ্যান্সার আমাদের কনফিউশন করে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে অ্যানসেস্টার এগেন সি কি এস টি ও আর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন এটা সঠিক ওয়ার্ড কোনটি হবে সঠিক স্পেলড ওয়ার্ড ক্যাটাগরি 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 এবং ক্যাটাগরি সঠিক অ্যান্সার কোনটি হবে সি এ টিই জিও আর ওয়াই এটা হবে অ্যান্সার সি এ টিই জিও আর ওয়াই ক্যাটাগরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আইডেন্টিফাই দি অ্যাডভার্ব ইন দি গিভেন সেন্টেন্স অ্যাডভার্বটাকে শনাক্ত করতে হবে আমাদের কোনটা রিভিল পারসিভ এনাপ অ্যানোনিস্ট তো অ্যাডভার্ব কোনটি এর আগে আমরা কিন্তু একটা অ্যাডভার্বের ব্যবহার শিখেছি সেটা হচ্ছে এনাপ এনাপ কোথায় বসে অ্যাডজেক্টিভের পরে বসে নাউনের আগে বসে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গ্রামারের রুলস অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে ডিরেকশনস ইলেভেন টু এইটিন ফিল ইন দি ব্ল্যাঙ্কস এক এগারো নম্বর প্রশ্ন দেখো অবাই ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল এখানে ড্যাশটা কী বসবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে তো এখানে যেটা আসবে অবাই ইজ মোর বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল এটা বোঝা যাচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে ঠিক আছে তো কম্পারেটিভ ডিগ্রিতে এখানে কিন্তু ভয়েস চেঞ্জের মতো মি হয় না অবজেক্ট ফর্ম আসে না এটা আমাদের মাথায় রাখতে হবে মি মাই সেলফ মাইন আসে না সাবজেক্ট ফর্মটাই আসে সুতরাং আই হবে অবাই ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল দেন আই তো বুঝতেই পারছো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে সেজন্য ধ্যান আছে ধ্যানের পর সবসময় সাবজেক্ট ফর্ম আসে তো এখানে অ্যান্সার হবে আই কোশ্চেন নাম্বার টুয়েলভ দিস ইজ কম্পারেটিভলি এ ড্যাশ পেন এখানে ডিগ্রির আকারে দেওয়া হয়েছে আমরা কী জানি পজিটিভে ইয়ার যুক্ত করতে হয় কম্পারেটিভ ইএসটি কম্পারেটিভ ইয়ার এবং পজিটিভে সুপারলেটিভে ইএসটি যুক্ত করতে হয় এবং বেটার সাধারণত গুড বেটার কম্পারেটিভে হয় কিন্তু এখানে কম্পারেটিভ আছে বলে বেটার বা কম্পারেটিভই করতে হবে এরকম কোনো কথা নেই এখানে সঠিক যেটা হবে সেটা হবে চিপ দিস ইজ কমপ্লিটলি এ চিপ পেন এখানে কোনো চিপ পেন এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না সুতরাং এখানে কোনো ডিগ্রি আসবে না একটা নর্মাল ফর্মটাই হবে কোশ্চেন নাম্বার থার্টি হি ইজ ড্যাশ ক্লেভার বাট হিজ ফ্রেন্ড ইজ রাদার স্টুপিড তো এখানে কী আসবে ফেয়ারলি অলমোস্ট নিয়ারলি রেদার তো রেদার এক অপশন আছে তো রেদার আসবে না এখানে রেদার মানে হচ্ছে ফেয়ারলি হি ইজ ফেয়ারলি ক্লেভার বাট ইজ এখানে অপোজিট সেন্সে ইউজ হয় এটা মনে রাখবে বাটের ব্যবহার খুবই বুদ্ধিমান কিন্তু রেদার বরং খুবই কম কম অর্থে এখানে স্টুপিড ব্যবহার করা হয়েছে তো ফেয়ারলি ক্লেভার অ্যান্সার হবে এ গুড কোয়ালিটি তো ফেয়ারলি ক্লেভার নেক্সট প্রশ্ন সি ইজ অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস
সাবজেক্ট হ্যাজ কাম, তো এখানে দেখো অ্যাজ উইল অ্যাজ আছে, একটা অ্যাডভার্ব আছে, এর পরে দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে। হার প্যারেন্টস এটা পসেসিভে আছে, হার প্যারেন্টস হয়, তো এটা আমাদের দেখে মনে হতে পারে প্লুরাল সেন্সে আছে, কিন্তু যখন অ্যাজ উইল অ্যাজ দিয়ে যখন দুটি ভাগ সাবজেক্ট যুক্ত থাকবে তখন মনে রাখবে প্রথম সাবজেক্টটার ভার্ব আসবে, প্রথম সাবজেক্টটা হতে এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আসবে। তো সিঙ্গুলার ভার্ব কী হবে, হ্যাভ, এটা সিঙ্গুলার ভার্ব হবে না, সির পরে সাধারণত হ্যাজ হয়, তো সি হ্যাজ কাম হবে অ্যান্সার, এখানে আমরা জানি আর হবে না এই ক্ষেত্রে, সেই জন্য বি অপশান হবে অ্যান্সার, সি হ্যাজ কাম, তো অ্যান্সার হবে সি হ্যাজ উইল হ্যাজ হার প্যারেন্টস হ্যাজ কাম। নেক্সট কোয়েশ্চেন, 50 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স, তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, 50 কিলোমিটার একটা ইউনিটি বোঝাচ্ছে, সেহেতু এই অর্থে সিঙ্গুলার সেন্সে যেটা আসবে সেটা হবে ইচ, ইজ এ লং ডিস্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, হি ইজ ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই মিসকন্ডাক্ট, অ্যাংরি একটা ভার্ব যার সঙ্গে একটা ফিক্সড বি পজিশন আছে, তো এখানে উইথ হবে, অ্যাংরির সাথে কোনো ব্যক্তির যদি থাকে পরে ভার্বের পরে, অ্যাংরি ভার্বের পরে যদি কোনো ব্যক্তি থাকে তার আগে শান্ত উইথ বি পজিশনটি আসবে, তো অ্যান্সার হবে এখানে এ অপশন, হি ওয়াজ অ্যাংরি উইথ মাই মিসকন্ডাক্ট। নেক্সট একটা পি পজিশন রিলেটেড আর একটা প্রশ্ন, উই শুড অ্যাভয়েড ড্যাশ দি অ্যাডভাইস অফ আওয়ার টিচার, তো উইথ, অফ, বাই এবং অন, সঠিক পি পজিশন কোনটি বসবে, অ্যাভয়েডের পর কী পি পজিশন আছে, অ্যাভয়েডের পর সাধারণত বাই আছে, অ্যাভয়েড বাই দি অ্যাডভাইস অফ আওয়ার টিচার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 80, আই পার্টেড ড্যাশ মাই ফ্রেন্ড অ্যাট টেসেন, পার্টেড মানে এখানে বিচ্ছিন্ন হওয়া, আই পার্টেড উইথ মাই ফ্রেন্ড অ্যাট টেসেন ফ্রম অফ অর ইন, সঠিক অ্যান্সার কোনটি হবে, ফ্রম হবে অ্যান্সার, আই পার্টেড ফ্রম মাই ফ্রেন্ড অ্যাট টেসেন, এটাও একটা ফিক্সড বি পজিশন, আই পার্টেড ফ্রম মাই ফ্রেন্ডস অ্যাট টেসেন, অ্যান্সার হবে বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, আই মিট ড্যাশ ইউরোপিয়ান, এখানে একটা আর্টিকেল আসবে দি এ হ্যান্ড ওয়ফ, তো এখানে ইউরোপিয়ানের আগে সাধারণত দেখতে হবে এটা ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড, দি ইউরোপিয়ানের আগে সাধারণত এ আসবে, কারণ এ একটা যেহেতু ভাওয়েল হলেও এটা কনসোনেন্টের মতো সাউন্ড আসে ইউরোপিয়ান, তো সেজন্য এ অপশান আসবে, অ্যান্সার হবে বি অপশান, এ আর্টিকেল আসবে। নেক্সট দেখো ডিরেকশন দেওয়া আছে যে 20-23 চুজ দি অল্টারনেটিভ উইচ বেস্ট এক্সপ্রেস দি মিনিং অফ ইডমস অ্যান্ড ফেজেস, অর্থাৎ প্রবাদ পূর্বচন থেকে কিছু প্রশ্ন 20-23। 20 নম্বর প্রশ্ন, টু মেল এ র্যাট, তো সঠিক অর্থ কোনটি হবে, গেট এ ব্যাট মেল অফ ডেড র্যাট, মৃত ইঁদুরের গন্ধ পাওয়া, টু বি ইন এ ব্যাড মুড খারাপ মুডে থাকা, টু সাসপেক্ট ফাউল ডিলিংস কিছু খারাপ কিছু ঘটা, অ্যান্ড টু লিসেন এ গার্লি, তো এখানে অ্যান্সার হবে সি অপশান, টু সাসপেক্ট ফাউল ডিলিং, অ্যান্সার হবে সি, কোনো কিছুর পূর্বাভাস পাওয়া, খারাপ কিছু হওয়ার পূর্বাভাস পাওয়াকে সন্তোষ টু মেল এ র্যাট বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 21, লিপস অ্যান্ড বাউন্ড, এই ইডমসটার মানে কী হবে, ভেরি স্লোলি, ভেরি র্যাপিডলি, ভেরি লাউডলি, ভেরি স্লোলি, তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে লিপস অ্যান্ড বাউন্ড মানে উত্থান পতন, এটার সঠিক অর্থ হবে ভেরি র্যাপিডলি, খুবই দ্রুত সহকারে। কোয়েশ্চেন নাম্বার 22, টু গিভ আপ দি ঘোস্ট, ঘোস্ট এর সঠিক অর্থ কোনটা হবে, টু মেক এ ফলস অ্যাপিয়ারেন্স, টেরিফাই আদার্স, টু ডাই, নান অফ দিস, এটা সঠিক অংশ অর্থ হবে যেটা সেটা হচ্ছে টু ডাই, টু গিভ আপ দি ঘোস্ট মিন্স টু ডাই। কোয়েশ্চেন নাম্বার 23, এ স্নেক ইন দি গ্রাস মিন্স এ বিগ স্নেক ইন দি গ্রাস, এ হিডেন এনিমি, মোস্ট রিলেবল পার্সন অ্যান্ড নন অফ দি দিস, তো এ স্নেক ইন দি গ্রাস মানে হচ্ছে হিডেন এনিমি অর্থাৎ গুপ্ত শত্রু, প্রকাশ্য নয় বা গোপনে থাকা কোনো শত্রুকে বলা হয় এ স্নেক ইন দি গ্রাস, যেটা স্নেক ইন দি গ্রাস মানে হচ্ছে যেটা ঘাসের আড়ালে থাকে, এই অর্থ যদি করো তাহলে তোমাদের এটা হবে সঠিক অ্যান্সার। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।